আমরা তো সংসার করি, কেমনে আপনি ওই ভাষাটা বের করেন? আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন, আপনি অমুকের বাচ্চা অমুক বলেন, ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন জালিক। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে দামি সম্পদ, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা ইদ-দুনিয়াল মারাতু সালেহা, গোটা পৃথিবী সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, এক আলমারাতু সালেহা, ভালো স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে দামি সম্পদ ওই জিহ্বা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অল্পতেই খুশি, তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শোন, এসার সলাতের পরে কোথা থাকবে না, বাড়ি চলে আসবা, আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি, দোকানে বসে আড্ডা পিটবা না, কারো বদনাম করবা না, কোনো ল্যাংটা মেয়েকে দেখো না, আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি। দেখো, আমি গ্রামের মেয়ে, তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই। আমি বলছি, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, কোনো প্রকার প্রতিবাদও থাকিবে না, যাহাই খাওয়াইবেন তাহাই খাইব, যাহাই পরাবেন তাহাই পরিব, আমি কখনো অভিমান করিব না। আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা, চিকন হলেও বলবো না কাপড়টা চিকন, যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি। তাহলে এবার সংসার কি হবে? সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, অভিমান মানে ঈদের দিনে একটা ভালো শাড়ি দিবা, ঈদের দিনে রোজার ঈদে একটা ভালো শাড়ি দিবা, তা আপনি দিতে পারেননি, এটা হলো অভিমান। আবার কুরবানিতে চেয়েছে, সেটা দিতে পারেননি, তখন কুরবানির পরে বলছে, তুমি আমার কোনো কথাই শোনো না। এই যে অভিমান খুব খারাপ। সে শয়তানকে বলাবে, দেখছিস দেখছিস তোকে কোনোদিন দেন, দেখছিস তুমি কোনোদিন দেন, শয়তানকে বলাই। আর প্রতিবাদ, হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমার সাথে এভাবে আচরণ কেন দেখালে, এটা হলো প্রতিবাদ। একবার যদি আপনার বউ প্রতিবাদ করে, তাহলে বারবার শয়তানকে বলবে, এই যে দেখলি তোর স্বামী এই কথা শুনলো না, বল 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 কিছু বল, এই যে তোর মাকে গালি দিল কিছু বল, এটা কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে, প্রতিবাদ না করে, সংসার কি হবে? সুন্দর হবে। কখনো আপনি কটু কথা বলবেন না, কোনো সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না, কোনো সময় বলবেন না যে তোমার রংটা কালো, এভাবে বলবেন না, খালি প্রশংসা করবেন, বুদ্ধি কম প্রশংসা প্রিয়, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার চাল চলন সবচেয়ে ভালো, সারা রাত পাটি পে দেব। আল্লাহ নবী বলছেন যে বুদ্ধি কম, না কেস তাকলি না দিয়ে নিন, আপনি গালি দিয়েন না, প্রশংসা করেন, সংসার একবারে খুব সুন্দর হবে, শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। আর বুঝতে পারেননি যে ও কী জিনিস, যার কারণে মেরেছেন, যার কারণে গালি দিয়েছেন, শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি। শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি, গালি দিতে হবে না, তাহলে সংসার সুন্দর হয়ে যাবে। চার, কখনো মুখের উপরে মারবেন না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, এবার নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। পাঁচটা, এক,
যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন, দুই যে মানের পড়ছেন সে মানের পড়াবেন, তিন কটু কথা বলবেন না, চার মুখের উপরে মারবেন না, নিজ নিজের বাড়ি, পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, হাট বাজারের তো প্রশ্নই আসে না, ওকে ঘেরে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হবে। এই ছেলে, এই ছেলে বস। সম্মানিত দিনী ভাই বোন, চলে আসলাম অল্প সময়, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এটা কিভাবে হলো একটু দেখেন তো। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুরনি বি আমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন ওমামা আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের মতো কোনো এবাদত নেই, এটা সিয়াম আর এটা সলাত, সলাত সিয়ামের মতো জিনা, এটা হজ এটা সিয়াম, হজ সিয়ামের মতো জিনা, পৃথিবীর কোনো এবাদত সিয়ামের মতো নয়। আবার ওমামা বাহিল বলছেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন ওমামা আলাইকা বিসম ফাইনুল্লাহ ইদলালাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এটা সলাত এটা সিয়াম, সলাত সিয়ামের সমপর্যায়ের জিনা, হজ সিয়ামের সমপর্যায়ের জিনা, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের জিনা, তাসবি তাহালিল সিয়ামের সমপর্যায়ের জিনা, এমন কোন ইবাদত নাই যেটা কার সমপর্যায়ের হতে পারে, সিয়ামের সমপর্যায়ের হতে পারে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা আটটি আর জাহান্নামের দরজা সাতটি। যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সলাতের জন্য একটা দরজা আছে, ফেরেশতারা বলবে আসেন আসেন, যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছে ফেরেশতারা বলবে আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছে আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ নবী বলছেন যে এজা দাখালা আখিরু মুবলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢোকে গেলে এটা ক্লোজ করা হবে, এটা বন্ধ, বাকিগুলো খোলা আছে। মানে হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে, মানে সলাত আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে, কিন্তু এই দরজা দিয়ে সিয়াম ছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, এর সাথে কোনো মিল নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহি সাবে মিয়াতে, যে আদম সন্তানের সব নেকি এক থেকে দশ, দশ থেকে সাতশো, আরো 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 অনেক, যেটাই করো সলাত আদায় করলো আল্লাহ বলবেন এই ফেরেশতা নেকি লিখে দাও, একবারে দশ লিখো সাতশত লিখো বাড়াও, কোরআন মাজিদ তেলাওয়াত করলো এই ফেরেশতা নেকি লিখো নেকি লিখো, দশ লিখো সাতশত লিখো বাড়াও, হজ করলো নেকি লিখো সাতশত করো বাড়াও বাড়াও, সবটাই। কিন্তু আল্লাহ বলছেন ইল্লা সাওমা, তবে সিয়াম ফাইনাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওনা আজি যে আজি জিবেহি, প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিবেন? সিয়াম পালন করলে দু চার পাঁচ দশ নেকি হয় না, সিয়াম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই, সিয়াম পালনের বিনিময় জান্নাত একটু, এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানি নার সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন। তো লোকটা নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? আবার বলছেন কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে লোকটা থেকে জাহান্নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন। তো লোকটা নেকি পেল না জাহান্নাম সরে গেল? তিন,
কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত হবে 500 বছরের পথ। মানে কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পথ? 500 বছর। 1 70, 2 100, 3 500, সব মিলে নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। তাহলে কি বুঝলাম? সেমের ফলাফল হলো জান্নাত। সেমের ফলাফল হলো জান্নাত। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিএম। আর 1 মিনিট, তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। এক খেয়ালে চেয়ে থাকবেন, এই ছলাক, তুমি দাঁড়িয়ে আছো, বেখেয়াল হয়ে আছো নাকি? এই জন্যই একটু জায়গা বড় করতে হয়। দাঁড়িয়ে মানুষ 20 মিনিট থাকতে পারবে, তারপর একটু ঘুরবে, একটু হাঁটবে। দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না। এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি, আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারে। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টা জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহ সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে। 1, সেম, সেম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে। 2, কালো পাথর, হজ করতে গিয়ে চুমা দেয় যে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে। 3, কোরআন তেলাওয়াত, কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে। 4, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এ আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে। তবে আর একটা জিনিস আছে, যেগুলো ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, এই ছেলে মেয়েও বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে। বলবে, আমার বাপ মাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয়। 2-4, 10টা হলে 2-3টা মারা যায়, 2-4, 5টা থাকে। তা আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান, কয়টা হবে আর কয়টা? 2টা ছেলে মেয়ে কানা আর কচড়া, ইয়া তুই বদ, কারো কথা মানে না। একটা ছেলে আদর বেশি দিয়েছেন, আর আপনারা ছিলেন 10 ভাই বোন, আল্লাহ সামাদ, আপনার মা চলে গেছে পিষতে, আটা পিষতে, রুটি বানাবে। ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো, তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেল। আর একটা বাচ্চা খালি একটু চিল্লাইতে দৌড়িয়ে গেল, আব্বু আব্বু আব্বু, সব শেষ। এই যে ক্ষতি হচ্ছে, এই জন্যই বল হিসেব ছেলে মেয়ে বেশি হওয়া ভালো। আবদুল্লাহর বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে, যার কারণে আমি আবদুল্লাহর বক্তব্যগুলো আপনাদেরকে আমি শুনতে বলি। হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এল আল্লাহ। আমি বলছি, আব্বু আর দাওয়া এল আল্লাহ মানে কি? আমি গাড়ির গায়ে লিখছে দেখাল লেখা দেখছে আর দাওয়া এল আল্লাহ। তো বলছে, আব্বু আপনাকে আমি 30 বছর যাবত বক্তব্য দিতে দেখলাম, আর আমি লন্ডন, আমেরিকা, ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম, তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু তৈরি করলো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। এটা আমাকে খুব কষ্ট দেয়। তো আমি চিন্তা করলাম, সূচনাতেই ছেলে মেয়ের আকিদা ঠিক করতে হবে, বিদ্যার সূচনা থেকে শুরু করি। তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব, যেখানে হবে দাওয়াতি কার্যক্রম, যেখানে হবে শিক্ষা কার্যক্রম। এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব, এই আশা নিয়ে বই পুস্তক লিখলো, ছাপালো, সিলেবাস তৈরি করলো, ইতিমধ্যে 350-400 মক্তব চালু করলো, ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো, 50-60 জন শিক্ষক ওখানে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে, যাওয়া ফ্রি, আসা ফ্রি, খাওয়া ফ্রি, সিলেবাসের বই পুস্তক ফ্রি। তো জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে। আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য, সাথ দেওয়ার জন্য, তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি, মুরব্বীদের বলছি, আপনারও সন্তান, এই হিসেবে আপনারা একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে। চাঁপাইনবাবগঞ্জের ছেলে, গোদাগাড়ির ছেলে, রাজশাহীর ছেলে,
আমাদের ছেলে জাতির সম্পদ, ওরা কিছু করুক এটা আমাদের ঐকান্তিক কামনা। আল্লাহ তুমি কবুল করো। তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানাও বুঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম, তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো। সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এইবার চলি ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হলো তাহাজ্জুদ, আর নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররম। আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে মুহররমের 10 তারিখে, তিনি বললেন মাহাজাল ইয়াউম আল্লাযি তাসুমুনহু, এই দিনটা কিসের দিন, তোমরা এদিনে সিয়াম থাকছো কেন? তখন ওরা বলছে আরে এদিন তো বড় দিন, এদিন বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, মূসা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থেকেছিলেন, তাই আমরা এই দিনে সিয়াম থাকি মুহররমের 10 তারিখে। আচ্ছা আচ্ছা শোনো, নাহনু আওলা আহাক্কু বি মূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাত পালন করছো শুকরিয়া আদায় হিসাবে, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি শুকরিয়া আদায়ের ব্যাপারে, অতএব আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী সবাই সিয়াম থাকো। যেমন বললেন সাহাবি বলে উঠলেন আল্লাহু আকবার, একই কথা আপনি দিন রাত বলছেন, ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এদিন ওদের বড় দিন, এদিন ওদের বড় দিন, এদিনে সিয়াম থাকা হবে না, তাই এদিন তাদের বড় দিন। শোনো লাইন বাকাই তো এলা কাবেলিন লা সুমন্নাত তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকব, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। কথা স্পষ্ট বোঝা গেল কি? মনে থাকবে না মনে হয়। মুহররমের 10 তারিখের সাথে কারবালার 10 তারিখের কোনো সম্পর্ক নেই। ফাতেমা কান্দিয়া খায় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, যেদিন হুসাইন শহীদ হচ্ছেন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে এটা কথা মিল খেল? তাহলে মাওলানা সাহেবের এই বক্ত পুথির গানের মতো হয়ে গেল, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, পুথির গানের মতো। এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না, এইসব বক্তৃতা এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে, এই কথাই ঠিক। আপনাকে কেন তিতে লাগে না, তিতে লাগা উচিত। এই ছেলে শোনাও, আল্লাহর নবী বললেন কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন মানুষ সারা বছর সিয়াম পালনের নেকি পাবে 2টি পদ্ধতিতে, 1 প্রতি মাসে কেউ যদি 3 দিন সিয়াম থাকে আর রামাজান সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে, এটা একটু ভারী। 2 কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ, আবার কথায় পুনরায় বলি, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেক কথা বলছো কেন, চুপ থাকো, এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন? দেখেন তো মুহররমের 2 দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে, আরাফার 1 দিন সিয়াম থাকলে কি হবে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে, ওয়াবাক ইবাদত, সামনে কি করব না করব সব ক্ষমা, এ তো অবাক পদ্ধতি, এর নাম আরাফার সিয়াম, খুব দামি 1 দিন। 3 2টা পদ্ধতি সারা বছর সিয়াম থাকার, 1 প্রতি মাসে 3 দিন 13 14 15,
হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে 18, 20, 22, 24 কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু